মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গণিতের সাজেশান চ্যাপ্টার ওয়ান যেটা তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এই অধ্যায়ে তোমাদের মোট পাঁচটি পর্ব আছে যথা কোষে দেখি এক 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 দুই এক তিন এক চার এবং এক পাঁচ তো এই পাঁচটা পর্বের মধ্য থেকে যে পর্ব খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ মাধ্যমিকে যে পর্ব থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল শুধুমাত্র সেই পর্ব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা হবে তোমরা প্রত্যেকেই এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে বিশেষ করে যে কোশ্চেন স্টার চিহ্ন দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায় থেকে তিন নাম্বারের বড় প্রশ্ন থাকবে প্রশ্ন থাকবে এবং নম্বরের প্রশ্ন হিসাবে শূন্যস্থান সত্য মিথ্যা আসবে তো প্রথমেই দেখো কোষে দেখি এক দুই এখান থেকে তিন নম্বরের একটা বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল প্রত্যেকে এই অধ্যায়ের প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো করে প্র্যাকটিস করবে দেখো কোষে দেখি এক দুই চারের দাগের চারিদিকে তোমাদের বারো আঠেরো সতেরো এবং তেরো এই যে চারটে অঙ্ক দেখো একটা বক্স করে তিনটে স্টার চিহ্ন দেওয়া হয়েছে অর্থাৎ এই চারটে অঙ্ক এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট খুব ভালো করে প্র্যাকটিস করবে এছাড়াও চারিদিকের দশ উনিশ কুড়ি এবং পনেরো নম্বর অঙ্ক প্র্যাকটিস করতে হবে এবং প্রয়োগে কিছু অঙ্ক থাকে তোমরা জানো তো প্রয়োগের বারো তেরো চোদ্দ পনেরো বিশেষ করে বারো আর তেরো দেখতে পাচ্ছো একটা বক্স করে স্টার চিহ্ন দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ তো প্র্যাকটিস করবে ভালো করে এবার দেখো কোষে দেখি এক তিন কোষে দেখি এক তিন থেকে তোমাদের চার পাঁচ ছয় এবং দুই নম্বর অঙ্ক তো চার পাঁচ ছয় দেখো একটা বক্স করে তিনটে স্টার চিহ্ন দেওয়া হয়েছে আর দুই নম্বরটা একটা জাস্ট বক্স করা হয়েছে এছাড়া আট আর নয় নয়টা দেখতে পাচ্ছ দুটো স্টার চিহ্ন এবং আটেরটা একটা স্টার চিহ্ন এছাড়া তোমাদের সাত আর তিন নম্বর অঙ্কটা প্র্যাকটিস করতে হবে এছাড়া তোমাদের এখানে কোষে দেখি এক তিনের প্রয়োগ যেটা ষোলো উনিশ এবং সতেরো নম্বর প্রয়োগ প্র্যাকটিস করতে হবে এবং কষে দেখি তিনে তোমাদের কিছু পার্ট ওয়ান অর্থাৎ যেটা এম সি কিউ শূন্যস্থান সত্য মিথ্যা হিসাবে এগারো দাগের সব এবং দশের দাগের সব করতে হবে এখানে এগারো দাগেরটা মোস্ট ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ একটা স্টার চিহ্ন দেওয়া হয়েছে এরপর আসবো কোষে দেখি এক চার তো কোষে দেখি এক চার থেকে তোমাদের তিনের দাগের এক দুই তিন ছয় সাত এবং আট নম্বর অঙ্ক স্টার চিহ্ন দেখতে পাচ্ছ এক তিন আর ছয়ে আছে এরপর আমরা আসবো কোষে দেখি এক পাঁচ তো এখান থেকে তোমাদের নয় পাঁচ এবং ছয় এই তিনটে অঙ্ক দেখতে পাচ্ছ মোস্ট ইম্পর্ট্যান্ট এবং দুটো তিনটে স্টার চিহ্ন দেওয়া হয়েছে এছাড়া আটের দাগের দুই তিন এবং চার নম্বর অঙ্ক এছাড়া তোমাদের বারোর দাগের সব তেরোর দাগের সব তো বারো আর তেরোতে তোমাদের এমসি কিউ শূন্যস্থান এবং সত্যমিথা এবং দুই নাম্বারের প্রশ্ন আছে এখানে বারো এবং তেরো দুটোতেই স্টার চিহ্ন দেওয়া হয়েছে এবং কোষে দেখি এক পাঁচের এই বারো এবং তেরো যে কোনো দাগ থেকে প্রায় প্রতি বছর পরীক্ষাতে প্রশ্ন আসে কাজেই তোমরা এই দুটো দাগ খুব ভালো করে প্র্যাকটিস করবে এবার তোমাদেরকে একটা বিষয় জানিয়ে দিয়ে দেখো এই অধ্যায় থেকে তোমাদের তিন নাম্বারের যে বড় প্রশ্ন থাকে এর জন্য কিন্তু তোমরা কোষে দেখি এক দুই এবং এক তিন খুব ভালো করে প্র্যাকটিস করবে কারণ এই দুটো অধ্যায় থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে পরীক্ষাতে তোমাদের এই তিন নাম্বারের প্রশ্ন এখান থেকে আসলে আশা করা যায় তোমরা কমন পেয়ে যাবে এবং এক দুই এক তিন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এক চার থেকেও কখনো কখনো তিন নাম্বারের বড় প্রশ্ন আসে আর এক পাঁচ থেকে তোমাদের দু নম্বর এবং শূন্যস্থান সত্য মিথ্যা এবং তোমাদের যে এমসি কিউ সেটা খুবই গুরুত্বপূর্ণ এক পাঁচ তো এই হচ্ছে তোমাদের চ্যাপ্টার ওয়ান কমপ্লিট সাজেশান পরবর্তী চ্যাপ্টার সাজেশান পেতে এই ভিডিও ডেক্সিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই দেখে নেবে